আজকে ইলিশের বাজার দর কেমন চলে তা দেখানোর উদ্দেশ্যে কারণ বাজারে আমরা উপস্থিত হয়েছি। চলুন বিহস আমরা একটু ঘুরে দেখাই। আজ ইলিশের সমাগম শুক্রবারে অনেক বেশি অন্যান্য দিনের তুলনায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এবং ক্রেতা সমাগমও ঘটেছে বেশ। আমরা এখানে ক্রেতা বিক্রেতার দরদাম দেখানোর চেষ্টা করবো এবং কত দরে বিক্রি হয় সেগুলো দেখানোর চেষ্টা করবো। ১ কেজি ৫৩৮ গ্রাম। বিয়ার্স আমরা অনেক বিক্রেতার সঙ্গে কথা বলে থাকি এবং বিভিন্ন ভিডিওতে আমরা তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করে থাকি, যাতে করে আপনারা তাদের সঙ্গে কথা বলে ইলিশের পরিস্থিতি দরদাম জানতে পারবেন। এখানে একজন বিক্রেতা আছে, তার সঙ্গে আমরা আজকে আবার একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বাজার কেমন চলে? আজকে বাজার আছে, দাম কমই আছে। ওটা কত চলে একটু বলেন? কেজি দেড় কেজি চলে, মানে ১০০০ চলে, ৯৫০ চলে। ৯৫০ থেকে ১০০০। আর এক কেজি সাইজ? এক কেজি সাইজ চলে আমরা ৭৫০ হইতে অনেক ফোন দিচ্ছে। হ্যাঁ, মাছ নিচ্ছে, অনেকজনে নিচ্ছে, অনেকজনে এসে নিয়ে গেছে। আমাদের মাছ চাঁদপুরের মাছ সপ্তাহে আমি মাছ বিক্রি করি সবসময়। এটা ভাই ৭৫০ টাকা কেজি। কম কত? একবার ৭৫০ ইলিশের আমদানি কেমন? ইলিশের আমদানি কেমন? আমদানি ভালো আছে, আগের থেকে ভালো আছে। আপনি আপনার মোবাইল নাম্বারটা আবার একটু বলেন যাতে ক্রেতা আপনার নাম আর মোবাইল নাম্বার। ০১৭১৭ নাম বাসার ভাই। বাসার ভাই কারণ বাজারে প্রতিদিনই আপনারা পাবেন এখানে ইলিশের বাজারে। আপনারা চাইলে তার সঙ্গে কথা বলে টাটকা মাছ আপনারা নিতে পারবেন। মোটরসাইকেল একজন ক্রেতা দুটি মাছ নেওয়ার চেষ্টা করছে এবং মাছের দাম দরদাম চলছে। হ্যাঁ, যদি ইলিশ মাছ ভালো খাইতাম তো ইনশাল্লাহ আল্লাহর রহমত ভালো পদ্মার মাছ দিতাম সবসময়। দেড় খাইতে মনে হয় আমরা ফোন আমার কাছে ফোন করবেন। আমরা একটু মাছগুলো দেখানোর চেষ্টা করছি। চলে এসেছি সিয়াজ ভাইয়ের দোকানে। দেখুন কি পরিমাণে বড় মাছ এখানে। ইলিশ কত করে? ৯০০ টাকা। ১৫০ গ্রাম ১২০০ গ্রাম ১৭০ গ্রাম ১১০০ কেজি ১৭০ গ্রাম ১১০০ কেজি।
কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? জি, আজকে বেচা কেনা কেমন চলছে? আচ্ছা মোটামুটি, আপনার মাছের দামও অতটা বেশিও না কমও না, স্থিতিশীল আছে। আপনার 1 কেজি 500, 600, 700, এটা 1000 টাকা দিয়ে যাচ্ছে। আগে যে দাম ছিল এখন ওই দামই আছে, ঠিক আছে? কিন্তু মাছ দাম বাড়ে নাই, মোটামুটি ওই স্থিতিশীল দিকে আছে। কারণ 1 কেজি 700 গ্রাম আগে যা বলছি, এখন তার কেজি এর দাম 1000 টাকা, এটা হচ্ছে আপনার 1 কেজি 600, 700 গ্রাম। পালা কেউ যদি এরকম মাছ দিতে পারে, এরকম মাছের সাইজ করছি না, চাকু চাঁদপুর 1000, 1000, 700, 800, 900, 1000, 1000। আপনি 50 টাকার জন্য কি ভাঙনি খেয়ে যাবেন ভাইয়া? ভাই আমার কথা আপনি বুঝতে চেষ্টা করেন। আর 1 পিস আর 10 পিস দেখেন, এই দামে কেউ যায় কিনা দেখেন আপনি? কেউ যায় কিনা দেখেন আপনি? একটা মাছ দিবেন আপনি দেখেন, এই দামে আপনি আমার ট্রেন নিয়ে যান, কেউ দিতে পারবে না। আমার কাছে 8টা মাছ ছিল 2 কেজি 200 গ্রাম করে, বিক্রি হচ্ছে 1800 টাকা। এটা যেই দাম আগে যেই দাম বলছি এখনও তো আমি বলছি, আমি কিন্তু কখনো কথা ঘুরাই বলি নাই, বাজার যেটা সেটাই বলছি। 1 কেজি 700, 800, 1000 টাকা বলছি, 1000 টাকাই আছে। আর 1 কেজি 400, 300, 850, হ্যাঁ এই যে এটা 850। ১৯০ টাকা আপনি কি এখানে নিয়মিত এই বাজারে? না না না, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখে পরে আসলাম। আচ্ছা ফার্স্ট এখানে? ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট। আজকে বাজার কেমন মনে হচ্ছে? সস্তায় তো মনে হচ্ছে, 2 কেজি প্রায় 2 কেজি জিনিসের দাম যদি 1000 টাকা মোটামুটি সস্তা। আচ্ছা এই মাছটা আসলে 1-2 বছর আগে অনেক বেশি দাম ছিল। এই মাছটা থেকে আমরা দেখা যাচ্ছে যে এই আজকে যে আমরা 2000 টাকা কিনছি, এই মাছটা 4500 টাকা কিনতে। আচ্ছা আর এমনিতে আপনি তো নিশ্চয়ই এই সিজনে কেজি সাইজের মাছ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কেজি সাইজের মাছ। এবং ওই যেটা হয়েছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের যে মৎস্য যে উন্নয়ন কর্তৃপক্ষ মৎস্যকে উন্নয়নের জন্য প্লাস হচ্ছে
এই যে আমাদের মাছ ধরা টাইম ফিক্সড টাইম করে দিয়ে এই মাস এই সময় মাছ ধরা যাবে না, এই জন্য আমাদের আমাদের জনগণ ঠিকভাবে এই ইলিশ মাছ খেতে পারত। আগে তো এইভাবে মানে সব সাধারণ তাদের খাইতে পারত না, এখন দামটা কম হওয়ার কারণে আমাদের সবাই ঠিকভাবে কিনতে পারত। দেখছেন বাজারে না মোটামুটি যথেষ্ট বড় মাছ আছে, যেগুলো দেড় কেজি দুই কেজি ওজনেরও মাছ দেখলাম যে আছে, মাছ অ্যাভেলেবেল এবং দামও সস্তা। দেখতেই পাচ্ছেন ক্রেতারা এসে মাছ নিয়ে যাচ্ছেন, একদম 1 কেজি 700 গ্রাম থেকে 900 গ্রাম 950 গ্রাম প্রায় 2 কেজি সাইজের মাছ 1000 টাকা করে কেজি দেওয়া হচ্ছে এবং বিক্রিও করা হচ্ছে একই দামে।